আচ্ছা বলেন তো, ব্যবসায়ে আমার পণ্যে বা আমার সেবায় বৈচিত্র্য কেন থাকবে, ভিন্নতা কেন রাখবো? ভিন্নতা রাখা একটু রিস্কি না, যদি না চলে, মানুষ যদি এটা না কেনে? তার চেয়ে যেটা কমন, যেটা পপুলার, যেটা সব জায়গায় ধুমধুমার চলছে, আমি তো তাহলে সেই ধরনের কাজ করাই বেটার। কিন্তু আমি বলবো না, কিছু ভিন্নতা বা বৈচিত্র্য আপনাকে যেরকম এই রিস্কের মধ্যে আনবে যে মানুষ কিনবে কি কিনবে না, মানুষ পছন্দ করবে কি করবে না, আবার একইভাবে এই বৈচিত্র্য থাকলে বা ভিন্নতা থাকলে আপনার জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতে পারে, এটা আপনার বিজনেসকে নতুন একটা লেভেলে নিয়ে যেতে পারে। কিভাবে, আসুন আলোচনা করি। নাম্বার ওয়ান, যেটা আপনার জন্য সুবিধা নতুন উদ্যোক্তার জন্য, সেটা হচ্ছে যে একটা মানে ইনিশিয়াল একটা ব্রেক থ্রু হয়ে যায়, মানে যখন আপনি নতুন কিছু আনবেন ওটা নিয়ে কিন্তু একটা ধুমধুমার আলোচনা পড়ে যায়। এই মুহূর্তে যেটা মনে পড়ছে যে কয়েক বছর আগে রুটি মেকার একটা ব্যাপার ছিল, যে রুটি এভাবে বানানো যায়, ওই সময় যখন ফার্স্ট আসে তখন কিন্তু মানুষের কাছে এটা সেই লেভেলের একটা আলোচনার বিষয় ছিল। তারপরে যেমন কয়েক মাস হলো আমার নজরে এসেছে, হয়তো আগে থেকেই আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন খাবারের, শাহি খাবার, মুঘলাই খাবারের যে আমার গ্রেভিটা থাকে সেই গ্রেভি মিক্সটা পাওয়া যায়, যেমন আচারে চিকেনের রেডি মিক্স, তারপর হচ্ছে কোরমা রেজালার জন্য রেডি মিক্সটা পাওয়া যায়। কারণ এই মিক্সটা বানানো অনেকের জন্য কঠিন হতে পারে, যেমন আমরা শুকনা মশলাগুলো দেখি খাবারের, যে ওগুলো তো পাওয়াই যায় গুঁড়া মশলাগুলো, কিন্তু সেই মশলাগুলো কী পরিমাণে নিয়ে মিক্স করে একটা গ্রেভি বানিয়ে সেটার মধ্যে মেরিনেট করে রাখবো, তো এই মেরিনেট করার জন্যও পাওয়া যাচ্ছে। তো যখন এরকম কিছু হয় তখন কিন্তু মানুষের কাছে একটা ওয়াও ফ্যাক্টর কাজ করে, যে আরে ওয়াহ, এরকম জিনিস তো আগে দেখিনি। তো ইনিশিয়াল ব্রেক থ্রু হয়ে যায়। আর এরপরে যেটা হয় কি, যে সেকেন্ড যে ব্যাপারটা, যে আপনার বিজনেসের একটা পরিচিতি তৈরি হয়ে যায়, কে এরকম আনলো, কী আনলো, তো প্রোডাক্টের নাম, কোম্পানির নাম, তারপর হচ্ছে উদ্যোক্তার নাম, পেজের নাম, এটা কিন্তু একটা মানে ইনিশিয়াল লেভেলে সবাই জেনে গেল, প্রোডাক্ট জেনে গেল। প্রোডাক্টের পাশাপাশি বা প্রোডাক্ট জানলে আপনার কোম্পানি, আপনার বিজনেস, আপনি যে উদ্যোক্তা সে সম্পর্কে, আপনার পেজ সম্পর্কে মানুষ জেনে গেল। নাম্বার থ্রি, যেটা হচ্ছে যে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি শুধু বাড়তেই থাকে। যখন নতুন কিছু মানুষ কেনে সেটা নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে, সেটা নিয়ে মানুষ লিখতে পছন্দ করে এবং একজন আরেকজনকে জানাতে পছন্দ করে, তো তাহলে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিটাও বেড়ে যায়। আর ভিন্নতা হলে যেটা হয়, যে যখন প্রোডাক্টটা আসলেই ভালো হবে, মানুষের কাজে দেবে, তখন এটা সেলস বেড়ে যায়, আর সেলস বেড়ে গেলে আপনার প্রফিটও বেড়ে যাচ্ছে। তো ভিন্নতার আসলে বিকল্প নেই। আমার মনে হয় যে একই পদ্ধতিতে না চলে কিছুটা ভিন্নতা নিয়ে কাজ করা উচিত, তাহলে যেটা হয় যে অনেক বেশি কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, এবং যারা টার্গেট কাস্টমারও না তারাও টার্গেট কাস্টমার হয়ে যায়। কারণ কাস্টমারদের মধ্যে অনেকের মধ্যে এরকম খেয়াল থাকে যে এই ধরনের প্রোডাক্ট কি তাই বের হবে, এরকম করে কি তাই পাওয়া যাবে, এরকম করে আমরা অনেকেই ভাবি। তো যখন চোখের সামনে এরকম প্রোডাক্ট দেখতে পাই তখন মনে হয় যে জীবনটা ইজি হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।